সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদত ল্যাবরেটরিজ ওয়াকফ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। রমজান মাস আসলে রমজান মাসে রোজাদার ভাইবোনদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারেন বা রোজা রাখতে গিয়ে যে সমস্ত সমস্যার উদ্ভব ঘটতে পারে সেসব সমস্যা নিয়ে এবং তার থেকে পরিত্রাণের উপায় নিয়ে, এমনকি যারা পূর্ব থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যায় আছেন সেই সমস্যার সমাধান বিষয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে সকলকে স্বাস্থ্যসেবা, হোলিস্টিক চিকিৎসা ব্যবস্থা প্রত্যেকের পৌঁছে দেওয়ার জন্য হামদর্দ আপনাদের পাশেই রয়েছে। আজকে অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আছেন বিশিষ্ট দুইজন চিকিৎসক। আসুন প্রথমে তাদের সাথে পরিচয় করে দিই। আমি প্রথম পরিচয় করে দিচ্ছি, আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আলীম ভূঁইয়া, মেডিকেল কনসালটেন্ট হামদর্দ ঢাকা, এবং আমার বাঁদিকে আছেন ডাক্তার মোহাম্মদ হাসিফ শেখ, বিভাগীয় প্রধান আয়ুর্বেদ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আমি আপনাদের দুজনকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টায় রোজাদার ভাই বোনরা কিছুদিন রোজা রাখার পর তাদের মধ্যে সৃষ্টি হইতে পারে অথবা পূর্ব থেকে অনেকেই এই রোগে ভুগে থাকেন, সেটা হলো আমরা আসলে এটাকে রোগ বলবো না, এটা একটি সিন্ড্রোম, আইবিএস সিন্ড্রোম নিয়ে। আইবিএস সিন্ড্রোমটা আসলে কি, এ বিষয়টা প্রথম রোজাদার ভাই বোনদের উদ্দেশ্যে একটু বুঝাইয়া বলেন। আমি ডক্টর আব্দুল আলীম ভূঁইয়া সাহেবকে একটু জানতে চাচ্ছি। জি আপনি বলেন। ধন্যবাদ। ইরিটেবল বাউল সিন্ড্রোম, জি, যার ছোট নাম আইবিএস, এটা পাকতন্ত্রের সমস্যাদের জনিত, কার্যক্রম জনিত একটা সমস্যা। ইহা তন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের ফাংশনাল বাউল ডিসঅর্ডার, ব্যাঘাতজনিত একটা রোগ। তো এই ক্ষেত্রে রোগী সাধারণত মল থেকে সময় পেটে ব্যথা করে, পায়খানাটা লুজ থাকে অথবা পায়খানাটা মানে মলটা খুব নরম থাকে, ডায়রিয়ার মতো হয়, আবার অনেক ক্ষেত্রে কোষ্ঠবদ্ধতা হিসাবে দেখা দিতে পারে। ইয়া যে কোনো বয়সে হতে পারে, বিশেষ করে যুবক যুবতীদের এই সমস্যাটা বেশি হওয়ার একটা প্রবণতা থাকে। পুরুষের চেয়ে, বিশেষ করে যুবকদের চেয়ে যুবতীদের, বিশেষ করে 20 থেকে 40 বছরের যুবতীদের এই হার, এটা প্রবণতার হওয়ার হার অনেক বেশি। আর তাছাড়া যে কোনো বয়সে এটা হইতে পারে, আইবিএসটা হইতে পারে। তো আইবিএস ইন্টেস্টিনাল রিদম, দেখুন আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা অঙ্গকে যে তৈরি করেছেন, যার যার এক একটা অঙ্গে এক একটা রিদম আছে, একটা ছন্দ আছে, একটা টোন আছে। মনে করুন আপনার হাতে ঘড়ি, ঘড়িটা প্রতি 1 সেকেন্ড পর পর ঘড়ির কাঁটাটা কিন্তু লাভ দিচ্ছে, এটাই ঘড়ির নির্দিষ্ট টোন, এটা রিদমে আছে, একটা রিদমে আছে ঘড়িটা। ওকে, আর যদি কোনো কারণে এই লাভটা যদি 2-3 সেকেন্ড পর পর দেয়, 4-5 সেকেন্ড পরে পরে দেয়, আমরা বুঝবো যে এনিথিং রং, ঘড়িটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা মেকানিক্সের কাছে নেওয়া দরকার। ঠিক তেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে একটা টোন, নিজস্ব একটা ছন্দ দিয়ে পাঠিয়েছেন। তো আমার ইন্টেস্টাইনে একটা রিদম আছে, একটা ছন্দ আছে, যে কোনো কারণে যখন এই ছন্দটার ব্যাঘাত ঘটে, যে কোনো কারণে যখন এই পৌষ্টিক নালীটার এই ছন্দটার জন্য কাজটা ঠিক মতো হচ্ছে না, তখন আমরা বলেছি যে এনিথিং রং, এটা আইবিএস আকারে, যেটা আপনি বলেছেন যে এটা কোনো রোগ না, রোগের একটা উপসর্গ মতো, একটা উপসর্গ মতো হিসেবে আমাদের কাছে প্রকাশ পায়। এই ক্ষেত্রে কি হয়, দুই ধরনের আইবিএস রোগী আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে কনস্টিপেশন নির্ভরশীল, এক ধরনের আইবিএস রোগীদের বাউলস থাকে খুব কষা, খুব কনস্টিপেটেড, আরেক ধরনের রোগী পাই তাদের পায়খানা থেকে একেবারে পাতলা বা ডায়রিয়ার মতো পাতলা। এই ক্ষেত্রে কি হয়, পায়খানাটা নরম থাকে, কাদা গাদা থাকে, ওই যে ছাকরা ছাকরা পায়খানা হয়, রোগী বলবে যে ডাক্তার সাহেব, রোগীরা এসে আমাদের কাছে বলে যে সকালবেলা বেশ কয়েকবার বাথরুম হয়, অথবা নাস্তার আগ মুহূর্তে বাথরুম হয়, নাস্তা করার পরে আবার বাথরুম হয়, অফিসে রওনা দিয়েছি, প্যান্ট শার্ট পরেছি, আবার একটা বাথরুমের ব্যাগ হয়। পায়খানাটা প্রথম শক্ত থাকবে, পরে নরম হয়ে যাবে, কাদা গাদা পায়খানা হবে, এটা একটা আইবিএস এর একটা সিম্পটম। তো আবার অনেক রোগী আমার কাছে বলতে শোনা যায়, অনেক রোগী আমাদের কাছে বলে ডাক্তার সাহেব পায়খানা করতে বসি, সাফিসিয়েন্ট পায়খানা হচ্ছে না, মনে হয় কিছু পায়খানা হইলো, মনে হয় আরেকটু হবে, অস্বস্তি ফিল করে রোগী, অস্বস্তি ফিল করে, ওই স্বস্তিদায়ক একটা মলত্যাগ, এটা কিন্তু রোগীদের হয় না। আবার এই ক্ষেত্রে রোগীটা বেশি অস্বস্তি ফিল করে, তো তাদের পায়খানা করার জন্য অনেক প্রেশার দিতে হয়, যেটাকে চাপ দিতে হয়, তো এই ক্ষেত্রে রোগীরা কিন্তু অনেক কষ্ট পেতে থাকে, বিশেষ করে রোজাদারদের এই সমস্যাটা হওয়ার একটা প্রবণতা থাকে। কেন থাকে, আমরা জানি যে রমজানে ইফতার এবং সেহরিতে আমরা ফাস্ট ফুড, রিচ ফুড, স্পাইসি ফুড বেশি খাই, বেশি খাওয়ার চেষ্টা করি, দীর্ঘক্ষণ পেটটা পানাহার থেকে দূরে থাকি, আমরা দীর্ঘক্ষণ শক্তিটাকে সঞ্চয় করার জন্য আমরা ভারী খাওয়ার দিকে, এই যে ফাস্ট ফুড, রিচ ফুডের দিকে আমরা ঝুঁকে পড়ার প্রবণতা আমরা বেশি। ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আবার আসবো।
আমি ডক্টর মোহাম্মদ হাসিব শেখ আপনার কাছে জানতে চাচ্ছি যে এই আপনার আইবিএস যেটা বলা হলো, উনি যেটা বললেন, এটা তো আসলে যে ইরিটেটেড বাউল সিন্ড্রোম, এটা অটো ইমিউন বলে অনেকে আখ্যায়িত করেন, এই ব্যাপারে আপনার মতামত? এবং অনেক সময় অনেকে ক্রনিক ডিসেন্ট্রি বা ডিসেন্ট্রিকে সাথে আইবিএস কে অনেক সময় মিলিয়ে ফেলেন, এই ব্যাপারটা আপনি একটু ক্লিয়ার করে। জি, আপনাকে ধন্যবাদ। আমি স্যারের সঙ্গে একটু যোগ করতে চাই, আইবিএস একটা জিনিস আর আইবিডি একটা, অর্থাৎ ইনফ্লামেটরি বাউল ডিজিজ এবং ইনফ্লামেটরি বাউল সিন্ড্রোম দুটো আলাদা জিনিস। আর আইবিএস হচ্ছে আপনার অনেকগুলো সিস্টেমের, আপনি জানেন যে মেডিকেল সায়েন্সে আমাদের হিউম্যান বডিকে অনেকগুলো সিস্টেমে ভাগ করা হয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপর রেনাল সিস্টেম, এগুলো অনেক সিস্টেমের একটা সম্মিলিত ডিজঅর্ডার টাইপে আমরা এটাকে, এই সিন্ড্রোমটা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু মানে মানে সাইন সিমটমের দিকে যাই, আমি স্যারের সঙ্গে যোগ করব যে শুধু যে পেশেন্টের আপনার ইস্টুল আর্জেন্সি থাকবে বা হচ্ছে একবার আর সে টয়লেটে গেল, তারপরে তার মনে হলো যে না তার আবার টয়লেটে যেতে হবে, এর সঙ্গে সঙ্গে কিন্তু একইভাবে তার কিন্তু আপনার ইউরিনেশনেরও একই ধরনের প্রবলেম হবে, যে দেখা যাচ্ছে যে তার বারবার ইউরিনেশন হচ্ছে, তারপরে আপনার ইন্টারকোর্সেও ব্যথা হতে পারে, ইন্টারকোর্সের ব্যথা হতে পারে, আপনার গাইনিকোলজিক্যাল ডিজঅর্ডারও কিন্তু এটার সঙ্গে সঙ্গে থাকতে পারে। আর এটা যদি কারণ হিসেবে আপনি দেখেন তো বৈষয়িক কারণ সবচেয়ে বেশি, কারণ এখন মানুষের মানে প্রচুর মানসিক মানে শক্তি প্রয়োগ করতে হয়, মানসিক কাজ করতে হয়, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, আমাদের জীবনযাপন এগুলাতে আমরা বলতে চাচ্ছেন মেন্টালিটি এটার সাথে অবশ্যই জড়িত। এবং এর সঙ্গে সঙ্গে যেটা হয় রোজাদার রোজার টাইমে এটা ফ্লেয়ার আপ হয়, ফ্লেয়ার আপ হওয়ার কারণটা একটাই, যেটা হচ্ছে আমাদের ঘুম কম হয়। হ্যাঁ, যে হয়তো আমাদের নর্মাল 5-7 ঘন্টা ঘুমানোর প্রয়োজন, সেটা হচ্ছে না, তো সেখান থেকে কিন্তু আমরা আইবিএস যেটা সেটা কিন্তু ফ্লেয়ার আপ হতে পারে। তো এভাবে আমরা যদি দেখি তাহলে আইবিএস কে আমরা, আইবিএস এর যে প্রেজেন্টেশনটা কিন্তু দুইটা থাকবে, একটা হলো যে এটা আপনার ডায়রিয়াকে সামনে নিয়ে আসবে, আপনি যেটা বললেন যে এটা ডিসেন্ট্রি হবে কিনা বা এটা ডায়রিয়াকে সামনে নিয়ে আসবে, আর একটা হচ্ছে যে এটা কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশনকে সামনে নিয়ে আসবে। যেটা ডায়রিয়াকে সামনে নিয়ে আসবে আপনি ঠিকই বলেছেন, ওটার সঙ্গে ডিসেন্ট্রির একটা মিল থাকতে পারে, কারণ অনেক সময় যে আইবিএস এর ক্ষেত্রে যদি আপনার আমাদের ক্লোনে কোনো রকম আপনার ইয়ে থাকে মানে ক্ষত তৈরি হয়, তো সেখান থেকে আপনার স্টুলের সঙ্গে পাস আসতে পারে বা ইভেন ব্লাডও আসতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু এটা ডিসেন্ট্রির সঙ্গে মানে গুলে ফেলা সম্ভব, তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিলি ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে কনফার্ম হতে পারি যেটা আইবিএস নাকি এটা ডিসেন্ট্রি সেটা আমরা দেখতে পারি। জি, ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ কর্তৃক আয়োজিত রমজানের স্বাস্থ্যগত অনুষ্ঠান। সময় হলো বিজ্ঞাপন বিরতির, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদর্দ ল্যাবরেটরিজ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। যাওয়া যাক মূল আলোচনায়। যে আমরা শুনছিলাম ডাক্তার মোহাম্মদ হাসিব শেখ আপনার কাছে শুনছিলাম যে আইবিএস এর যে বিভিন্ন ফ্যাক্টরগুলি বলছিলেন, যে কারণ কজেসগুলি, আমাকে রোজাদার ভাই বোনদের উদ্দেশ্যে একটু বলবেন যে আইবিএস এর প্রিভেনশন অথবা যদি বলি ম্যানেজমেন্ট, এটার ম্যানেজমেন্টটা কি হতে পারে একটু? ধন্যবাদ। প্রিভেনশনের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে আইবিএস হলো যে অনেকগুলো সিস্টেম আমাদের হিউম্যান বডিতে যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোর ইম্পেয়ারমেন্টের ফলে আপনার আইবিএসটা হচ্ছে, তো সেগুলো আমাদেরকে দেখতে হবে। তাছাড়া রোজাদার ভাই বোনদের জন্য যেটা বলবো সেটা হলো আমাদের যাতে প্রতিদিন রাতে 6 ঘন্টা ঘুম হয় এবং প্রচুর পরিমাণ পানি আমরা খাই সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে আইবিএস কিছু আমরা প্রিভেন্ট করতে পারবো বলে আশা করি। আর যদি আইবিএস দেখা দেয় বা আইবিএস ফ্লেয়ার আপ হয় বা বেড়ে ওঠে, তখন আগের থেকে থেকে থাকে বা এই টাইমে বেড়ে ওঠে, তখন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমি প্রথমেই বলেছি যে এটা হয় কনস্টিপেশন নিয়ে আসবে, তা না হলে কিন্তু ডায়রিয়া নিয়ে আসবে। যদি কনস্টিপেশন হয় তো সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত ওষুধ বা খাবার রয়েছে যেগুলো আমাদের স্টুলকে নরম করে বা স্টুল পাসেজে সহযোগিতা করে, সেগুলোতে আমাদের মানে সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। এ ব্যাপারে হামদাদের ওষুধ রয়েছে, টোনাল্যাক্স রয়েছে, তারপর আপনার
স্পার্গল রয়েছে স্পার্গলটা মনে হয় অনেক যুক্তিসঙ্গত একটা বিষয় অনেক যুক্তিসঙ্গত এবং এটা আপনার সবচেয়ে সায়েন্টিফিক এটা এবং এর সঙ্গে সঙ্গে যদি সে ডায়রিয়া প্রেজেন্টেশন নিয়ে আসে তো তাহলে অবশ্যই তাকে প্রথমে কিন্তু ডায়রিয়ার ম্যানেজমেন্ট দিতে হবে অর্থাৎ হামদর্দ ল্যাবরেটরি ওয়ার্ক বাংলাদেশের রুয়াবজা ব্যবহার করতে হবে এবং রুয়াবজা সম্বন্ধে একটা কথা বলি যে রুয়াবজা কিন্তু একটা লিভার টনিকও অর্থাৎ রুয়াবজার মধ্যে এমন কিছু আপনার মেডিসিনাল প্লান্ট রয়েছে যেটা কিনা আমাদের হিমোগ্লোবিন বৃদ্ধি করে সঙ্গে সঙ্গে আমাদের লিভারের যে গোলযোগ যেগুলো রয়েছে সেগুলোকে মানে সেগুলো কমাতে সহযোগিতা করে এবং আমাদের বাওয়েল হ্যাবিটটাকে রেগুলার করে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রুয়াবজা আপনার আইবিএস এর উপর কাজ করবে তো সেক্ষেত্রে রুয়াবজা আমাদের প্রত্যেকবার আমরা যখন রোজায় আমরা যখন ইফতার করব তখন আমরা রুয়াবজা নিব রাতের খাবার যখন খাবো তখন রুয়াবজা নিব এবং আমরা যখন সেহরিতে যাব তখন আমরা রুয়াবজা নিব তাতে করে যেটা হবে আমাদের যে নিউট্রিয়েন্ট ঘাটতিগুলো রয়েছে সেগুলো তার সঙ্গে সঙ্গে আইবিএস জনিত যে প্রবলেমগুলো সেগুলো সলভ হয়ে যাবে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আসলে যাদের এরকম আপনার আইবিএস থাকে বা এরকম বিষয় থাকে তখন তাদের অনেকটা ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হয়ে যায় এই ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হলে আমাদের দেশের আরো অনেকগুলি পানি ও সর্বটরবত আছে তখন দেখা যায় এগুলি তার জন্য হিতে বিপরীত হয় পেট ফেপে যায় বা হজম হয় না ক্ষতি হয় কিন্তু আপনি যথার্থ বলেছেন যে রুয়াবজাতে এমন কিছু উপাদান আছে যেগুলি নাকি ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করে এমনকি লিভারের শক্তি বাড়ায় সারা শরীরে তাহলে বোঝা যায় এক কথায় আপনার কথায় প্রতীয়মান হলো যে রুয়াবজা যে কোনো রোগীর বা যে কোনো কিছুর ম্যানেজমেন্টে রুয়াবজা অনেক রোগ থেকে বাঁচাতে পারে এবং শরীরের সমস্ত ক্ষতিপূরণ করতে পারে জি জি আপনি ঠিকই বলেছেন যে অ্যাকচুয়ালি আমরা মেডিসিনাল প্লান্ট দিয়ে যে চিকিৎসাগুলো করে থাকি তো এই রুয়াবজার মধ্যে আমাদের যে মেডিসিনাল প্লান্টগুলো রয়েছে এর মধ্যে আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্ট্যান্স রয়েছে এর মধ্যে ভিটামিনস রয়েছে মিনারেলস রয়েছে এবং এটার মধ্যে আপনার ল্যাগজেটিভ সাবস্ট্যান্স রয়েছে তো এবং এটা যেহেতু এটার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিপ্রোটোজোয়াল এই সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে তাহলে এই যে আমাদের যদি আইবিএস এর যে কনসিকুয়েন্স যেটা সেগুলো কমাতে কিন্তু আমরা যদি রুয়াবজা ব্যবহার করি তো সেখানে এটা হেল্প করবে ঠিক অন্যদিকে কিন্তু এটা রুয়াবজা আমাদের স্টুলটাকে আপনার ইয়ে করবে মানে ল্যাগজেটিভ করবে আর শুধু তাই না আমাদের এই যে এটা আপনি জানেন যে এটা গবেষণায় প্রমাণিত যে এটা প্রশান্তি দেয় অর্থাৎ প্রশান্তি দেয় অর্থাৎ এই যে ঘুমের সমস্যা সেটাকেও আপনার এটা মানে মেন্টাল যে জড়গুলো সেগুলো রিকানেস করবে এবং আপনি জানেন যে যারা আইবিএস এ ভোগে তাদের কিন্তু আপনার দীর্ঘদিন থেকে অ্যানিমিয়ায় তারা ভুগতে পারে এবং রুয়াবজা হচ্ছে অ্যানিমিয়ার খুব ভালো ভালো ঔষধ অর্থাৎ অ্যানিমিয়াতে রুয়াবজাটা খুব ভালো কাজ করবে তার রুয়াবজা তার অ্যানিমিয়াটা সে কারেকশন করে আসতে পারবে আর কি তো সেক্ষেত্রে আমি বলবো যে আইবিএস এর জন্য যে ওষুধগুলো রয়েছে তার পাশাপাশি রুয়াবজাটাকে নেওয়া উচিত ম্যানেজমেন্টে রাখা যায় জি ধন্যবাদ আপনাকে আমি যাচ্ছি ডাক্তার মোহাম্মদ আব্দুল আলীম ভুঁইয়া জি আপনি একটু বলবেন যে আসলে যাদের হয়ে গেছে আইবিএস যারা ভুগছে এই ক্ষেত্রে হামদর্দের ম্যানেজমেন্টে আমরা এই কথাটা আপনাকে একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানানোর জন্য বলতেছি যে এটার আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ভালো একটা ফলপ্রসূ চিকিৎসা নেই অনেক সময় তারা অনেক জায়গায় ঘুরেন অনেক ভালো চিকিৎসা পান না অনেক মনে করে নেন অনেক ডাক্তাররা বলে দেয় যে যেটা খাইলে আপনার সমস্যা হচ্ছে এটা খেয়েন না একটা একটা করে খাবার ত্যাগ করতে করতে তাদের রিজিক অতি অল্প জায়গায় এসে ঠেকে যায় আসলে এটার প্রপার একটা ম্যানেজমেন্ট বা চিকিৎসা ইউনানি এবং আপনাদের হামদর্দের চিকিৎসা বিজ্ঞানে রয়েছে হামদর্দের সিস্টেমে আছে এটা অনেক সাধারণ অনেক জনগণ জানেন না আপনি একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবেন যে হামদর্দের কি কি মেডিসিন আছে যে আইবিএসটা সম্পূর্ণভাবে হামদর্দ ওষুধের মাধ্যমে আরোগ্য লাভ করে আপনাদের ক্লিনিকে এরকম রোগী আসে এই ব্যাপারে একটু আশ্বস্ত করেন জি বলেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন যেটা অত্যন্ত সময়োপযোগী কেন বলেন সময়োপযোগী আর সারা আজকে সারা দেশের মানুষ জানে যে তাদের মধ্যে তাদের মাথার মধ্যে একটা জিনিস ঢুকেছে যে আইবিএস এর কোনো চিকিৎসা নেই অথচ আইবিএস এর চিকিৎসা মৃত্যুর আগ পর্যন্ত চালাইতে হয় এটা বিভিন্ন রোগী আমাদের কাছে এই কমপ্লেনগুলো নিয়ে আমাদের কাছে আসে কিন্তু আমি আপনার মাধ্যমে এই জনপ্রিয় এই টেলি চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে আমি আশ্বস্ত করতে চাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ হার্বাল চিকিৎসা বিজ্ঞানের প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশের একজন কনসালটেন্ট হিসাবে আমি দেশবাসীকে জানাইতে চাই বিনয়শীল জানাইতে চাই যে এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই আপনাদেরকে আশ্বস্ত করছি হামদর্দ আইবিএস এর জন্য সবচেয়ে সুন্দর ম্যানেজমেন্ট আমাদের এখানে আছে সবচেয়ে সুন্দর চিকিৎসা সবচেয়ে বিশ্বস্ত চিকিৎসা আপনাকে ভরসা রাখার মতো একটা চিকিৎসা হামদর্দ ইনশাল্লাহ পাবেন আপনি যখন আইবিএস এর সমস্যা ভুগছেন চলে যান আমাদের যে কোনো চিকিৎসা কেন্দ্রে আমাদের এক্সপার্ট চিকিৎসকরা আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের পাশে থাকব এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে জনপ্রিয় যে মেডিসিন এটা হচ্ছে ট্যাবলেট ডিজনি
যেটাতে আছে মাজুফল আছে হরিচুকের খোসা আছে আমলকি আছে এবং কি মূল্যবান উপাদান জাফরান আছে এই ডিজনি সকালে দুটো রাতে দুটো খেলে আইবিএস এর ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় এই ক্ষেত্রে আমার স্নেহাশপদ ছোট ভাই যে কথাটা বলল যে স্নিগ্ধ এবং শান্তকারক ওষুধ হিসাবে আমরা সেডেটিভ ড্রাগ হিসাবে এই ক্ষেত্রে আমরা ট্যাবলেট সেঞ্চুরিন দিতে পারি সেঞ্চুরিন একটা ক্যাপসুল সবচেয়ে চমৎকার একটা মেডিসিন ক্যাপসুল সেঞ্চুরিন এটা সুন্দর ঘুমানে স্ট্রেস টেনশন মানসিক চাপ কমায় এই সেঞ্চুরিনটা যদি সকালে একটা রাতে একটা যে কোনো রোগীকে আপনি খেতে দেন মানসিক প্রশান্তিটা পাবে স্ট্রেস টেনশনটা কমবে মানসিক চাপটা কমবে তো সুন্দর একটা ঘুম হবে ওই আইবিএস এর প্রবণতাটা কমে যাবে এক্ষেত্রে ত্রিফলাচূর্ণ হামদুদের একটা লেটেস্ট প্রেজেন্টেশন একটা চমৎকার একটা ওষুধ ত্রিফলাচূর্ণ এটাতে আছে আমলকি হরিতক এবং বহেরা এই ত্রিফলাচূর্ণ সকালে এক স্যাচেট রাত এক স্যাচেট এটা প্রেজেন্টেশনটাও নাইস খেতেও খুব সুস্বাদু এই ত্রিফলাচূর্ণ সকালে এক প্যাকেট রাতে এক প্যাকেট এক কাপ কুসুম গরম পানির সাথে মিশিয়ে আপনি ভরা পেটে খাবেন আপনার আইবিএস এর সমস্যাটা আপনি কেটে যাবে ট্যাবলেট কার্মিনা চমৎকার একটা প্রোডাক্ট ট্যাবলেট কার্মিনা অথবা সিরাপ কার্মিনা এটা হচ্ছে কার্মিনা একটা হার্বাল কার্মিনেটিভ তো ট্যাবলেট কার্মিনা অথবা সিরাপ কার্মিনা আপনি যদি তিন চামচ করে দুইবার অথবা দুইটা করে দুইটা ট্যাবলেট দুইটা করে দুইবার যদি ট্যাবলেট কার্মিনা খান আপনি দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন মার্ভেলাস এটা একটা চমৎকার একটা ঔষধ একটা মহৌষধ মার্ভেলাস চার চামচ করে দুইবার খেলে আপনার পেটের রিদমটা ইন্টেস্টাইনাল শক্তিটা বাড়বে পেটের রিদমটা আপনি ঠিক হবে আইবিএস এর জন্য চমৎকার কাজ করে ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথা যে ডাক্তার হাসিফ শেখ আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ওই যে উনি বললেন যে ডাইজেস্টিভ সিস্টেমটা কেউ এখানে ইয়ে করা দরকার আপনি এই ব্যাপারে মেডিসিনাল একটা সাপোর্ট জি হামদাদের ওষুধ খুবই কার্যকর আইবিএস এর জন্য আমরা আমাদের হামদাদ ক্লিনিক হামদাদ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে হামদাদ ক্লিনিক রয়েছে হাকিম হাফেজ আব্দুল মজিদ হসপিটাল রয়েছে সেখানে আমরা হামদর্দের যে ওষুধগুলো রয়েছে স্যার যেটা বললেন ডিজনি সেটা ডিজনি আমরা দিয়ে থাকি মার্ভেলাস আমরা দিয়ে থাকি এবং সেখানে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এর সঙ্গে আমরা একটা জিনিস বলবো সেটা হচ্ছে ডায়েটারি চেঞ্জ অর্থাৎ হচ্ছে যে তাকে প্রচুর পরিমাণ আমরা দধি খাওয়ার জন্য বলবো অর্থাৎ দধি প্রোবায়োটিক হিসেবে কাজ করে আর হচ্ছে যে তার যদি সে ওই আগের কথা ধরেই বলতে হয় যদি সে ডায়রিয়া নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ডায়রিয়াল ম্যানেজমেন্ট অথবা হচ্ছে হামদর্দ ল্যাবরেটরি অফ বাংলাদেশের যে সমস্ত ওষুধ রয়েছে ডায়রিয়ার উপরে কাজ করে যেমন মুইয়া সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে ঠিক একইভাবে হচ্ছে যে যদি কনস্টিপেশন নিয়ে আসে তাহলে আমরা জি ধন্যবাদ আপনাকে আসলে আপনাদের দুজনকে ধন্যবাদ স্টুডিওতে এসে মূল্যবান সময় দেওয়া এবং মূল্যবান আলোচনা অংশগ্রহণ করার জন্য সুপ্রিয় দর্শক দেখছিলেন হামদাদ কর্তৃক আয়োজিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো অতিথিদের নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে একই সময়ে একই চ্যানেলে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ